বাজলো তোমার রুদ্র, একটা কথা বলছি, তুমি প্লিজ কিছু মনে করো না। বাংলা সংস্কৃতির মধ্যে আর কি এটা কালীকৃষ্ণ পাল, এই নামটা তো অনেকদিন ধরে জড়িয়ে, আমরা সেই ছেলেবেলা থেকে দেখছি তাকে চক্ষুদান করতে, এবং আমরা কখনো কালীবাবুকে দেখিনি কিন্তু যে, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আমরা কখনো দেখিনি কালীবাবুকে সকলের সামনে চক্ষুদান করতে। আমরা যখন রাজবাড়িতেও দেখেছি, রায়দের বাড়িতে, তখনও দেখেছি যে উনি কিন্তু পর্দার আড়ালেই চক্ষুদান করতেন মায়ের। তো এটা ওদের ফ্যামিলির ট্র্যাডিশন, সেটাকে কি করে, মানে ওরা তো জানতো না, না জেনে পার্টিসিপেট করতে এসছে, তো ফলে এইটা আমার, আমি জানি না, তুমি হয়তো ভাবছো আমি বারবার এক কথা বলছি, রিকোয়েস্ট করছি, কিন্তু এইটা আমরা বাংলার মানুষ কি, আমরা জানি তো, বাংলার মানুষরা আমরা সকলে জানি যে কালীবাবু কখনো সকলের সামনে চক্ষুদান করেননি, ফলে এটা ওদের বাড়ির নিয়ম, এটা ট্রু, এটা সত্যি। আমি অনুমতি দিচ্ছি, সোমনাথ পাল কাপড়ের আড়ালে মায়ের চক্ষুদান করতে পারব। কি খুশি তো এবার? মজা, এবার বৌমনি পর্দার আড়ালে মায়ের চোখ আঁকতে পারবে। দিয়ে আস্তে কথা বল, চুপ কর, গন্ডগোল হয়ে যাবে। সরি সরি। কি বলছি ইন্দ্র? বাবা, এই বেলা বোধ হয় আমাদের বাড়িটা বেঁচে গেল ফাইনালি। উফ, হোয়াট অ্যান অ্যাক্টিং শুন, তুমি তো সিনেমার হিরো হতে পারবে। একবার ব্যাকস্টেজের দিকে গিয়ে সবটা বোঝা উচিত। না, এই হলুদ রংটা ঠিকমতো ধরছে না। শোনো না, মোমবাতিটা একটু জ্বালাও তো। কেন, কি করবে? এই হলুদ রঙের মধ্যে একটু লাল রং মেশাতে হবে, তাহলে রংটা ঠিকমতো ধরবে আর মায়ের মুখটাও দেখতে খুব সুন্দর লাগবে। এখানে যে লাল রংটা আছে সেটা দিয়ে হবে না। সর্বনাশ, এ কি কোথায় যাচ্ছে রুদ্রদেব? সোম মিনুর মায়ের চোখ আঁকা দেখতে যাচ্ছে না তো? ও মাই গড, আমাকে রুদ্রকে ফলো করতে হবে। কোথায় যাচ্ছেন? ওই তো ওইদিকে। আমি না, আপনি ওইদিকে যেতে পারবেন না। তাহলে আমি সোমকে অ্যালার্ট করবো কি করে? ফোন করি। সোমের ফোন তো বন্ধ। ধুর।
তুই কর, কেউ এসে গেলে আমি ধরা পড়ে যাবো আর আমরা কম্পিটিশন থেকে বাদ পড়ে যাবো। হ্যাঁ, মায়ের চোখ আঁকতে একটু তো সময় লাগবে। তুমি কি কোনোদিন আমার বাবা অর্থাৎ তোমার কর্তাকে সবার সামনে চক্ষু দান করতে দেখেছো? না। এসব কি হচ্ছে কি? মৃন্ময়ী, তুমি মায়ের চোখ আঁকছো কেন? প্রথম থেকেই আমার এই সন্দেহটা ছিল যে আসল শিল্পী এই সোমনাথ পাল নয়, মৃন্ময়ী পাল। আমার সঙ্গে মৃন্ময়ী যখন রাস্তা আলাপ হয়েছিল তখন ওনার কাছে কিছু মাটির মূর্তি ছিল, যেগুলো উনি নিজে বলেছিলেন ওনার হাতে গড়া। তারপর প্রেস কনফারেন্স, ওখানে আমার সন্দেহ হয়েছিল। কি এসব তুমি আগে বলনি কেন রুদ্র? কারণ তখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আমি হাতে নাতে এটা প্রমাণ করতে চেয়েছিলাম, আর সেই প্রমাণ আজকে সবার সামনে। সব শেষ হয়ে গেল তুমি ভাই, সব তাই তো মনে হচ্ছে। সোমনাথবাবু, এবার আপনারাই বলুন আপনাদের সঙ্গে কি করা উচিত। আপনারা সবাই আমাদের ভুল বুঝছেন। তাই নাকি রুদ্রবাবু? আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি? আমি সোমনাথ পালের মা। আচ্ছা, দেখুন যাই হয়ে যাক, আপনার ছেলে কিন্তু কাজটা ঠিক করেন, অন্যায় করেছে। না বাবা, আমি আমার ছেলেকে সাপোর্ট করতে আসিনি, আমি একটু একটু মিনুর সাথে কথা বলব। মিনু, তুই সত্যিটা বল মা, আজই সঠিক দিন, তুই তোর কর্তার যোগ্য শিষ্যা, তুই তার উত্তরসূরি, আজ আজ সত্যিটা বল, সকলের সামনে তার সম্মান রাখ। এটা তুমি কি বলছো মা? কি বলছি মিনু, আজ জগতের সামনে তুই নিজেকে মেলে ধর মা। কি করব আমি, আমি এটা কি করে করব মা? ছোট ঠিক বলছে, তুই আজ সত্যিটা বল মিনু। ইয়েস মিনু, আর চেপে রাখিস না নিজেকে প্লিজ। হ্যাঁ মিনু, আমরা তো সাথে আছি। হ্যাঁ মৌমনি, তুমি বলো। বাবা, এসব কি হচ্ছে? কি যা হচ্ছে হতে দে, পরে ভাবা যাবে বাসাটা কি করে আবার উল্টে দিতে হয়। বলুন মৃন্ময় দেবী, চুপ করে থাকবেন না, সবাই সত্যিটা জানতে চায়, আপনি বলুন। কি করব আমি? আমি আর কি বলবো, যেটা সবাই বলছে সেটা করো। আমি আমি একজন প্রতিমাশিল্পী, আমার কর্তা বিখ্যাত প্রতিমাশিল্পী স্বর্গীয় শ্রী কালীকৃষ্ণ পাল, আমার গুরু। আমি জানতাম, আমি শুরু থেকেই জানতাম প্রেমদেবী আপনি আপনি এত গুণী একজন শিল্পী, এত ভালো হাতের কাজ আপনার, তবে কেনই মিথ্যা চান? আপনি কেন নিজে প্রতিযোগিতায় নাম না দিয়ে
আরেকজনের সহকারী হয়ে এখানে কাজ করছি। কেন? আমি তো প্রথমে আমার নাম দিতে এসেছিলাম, কিন্তু এখান থেকে আমার নাম নেওয়া হয়নি, কারণ আমি একজন মেয়ে। মহিলারা নাকি মৃৎশিল্পী হতে পারে না, তাই আমি আমার স্বামীর নামেই নাম দিয়েছি। কিন্তু আপনার স্বামী তো প্রতিমা শিল্পী নন, আমি তো কাজটাই জানেন না। আমরা বাধ্য হয়েছি এই কাজটা করতে। বাজলো তোমার চলো 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 পাল্টাই।